আমার আশঙ্কা হচ্ছে। আশঙ্কা? কি আশঙ্কা গুরুদেব? অমাবস্যা আসন্ন, তার মানে সে শক্তি সঞ্চয় করে হয়তো চরম আঘাত আনতে পারে। হয়তো এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। পিশাচিনীর তো এই পরিবারের ওপরে নজর রয়েছে, বারবার ক্ষতি করতে চাইছে, মারতে চাইছে। এটাই তো সুযোগ রুদ্র, আর এই সুযোগটা তোমাকে কাজে লাগাতেই হবে। একবার যদি পিশাচিনীর নাম করেই কিছু একটা ঘটনা ঘটিয়ে দেওয়া যায়, ইন্দ্রদেব রায়চৌধুরীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে তো ব্যাস তোমার সব কাজ সার্থক হয়ে যাবে। এই কথাটা এতক্ষণ আমার মাথায় এলো না কেন? ওই যা হোক একটা অলৌকিক ব্যাপার স্যাপার বলে একটা অলৌকিক ঘটনা তো ঘটিয়ে দেওয়াই যায়। এটাই সুবর্ণ সুযোগ, এটাই ইন্দ্রদেব রায়চৌধুরী। ব্যাস হয়ে গেল, তাহলে ওই কথাই রইল। আজ রাতটাই তোমার জন্য শেষ রাত। দাদু ভাই তুমি ঘুমোনি? না রাজি মা, আমার না একদম ঘুম আসছে না গো। আমি না মায়ের কাছে শোবো না। ও মা, কেন গো? আমার একদম ভালো লাগে না তাই। আচ্ছা বলো, আমি কি মায়ের কাছে শুই না আমার অভ্যেস আছে? রাজি মা, আজকে না আমার তোমার কাছে শোয়ার ইচ্ছে করছে। আচ্ছা দাদু ভাই, এবার তুমি বলো, তোমার কি আমার কাছে শোয়া অভ্যেস আছে? হ্যাঁ এক সময় ছিল, কিন্তু তুমি তো একদিন বললে রাজিমা আমি এখন আলাদা ঘরে শোবো, আমার আলাদা ঘর চাই, তাই জন্য তো তোমাকে আলাদা ঘর দেওয়া হলো, তুমি চলে গেলে। সে যখন গেছিলাম, কিন্তু আজ না আমার তোমার কাছেই শোয়ার ইচ্ছে করছে রাজিমা, প্লিজ। আচ্ছা দাদু ভাই, এসো এসো তোমার শোয়ার ব্যবস্থা করি, এসো। আচ্ছা রাজিমা, আমার আজ একটা গল্প বলো না। দাদু ভাই, তুমি কি আর আগের মতো সেই ছোট্টটি আছো যে এখনো গল্প শুনবে? তাও রাজিমা প্লিজ শোনাও, আমার খুব ইচ্ছে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি গল্প শুনবে বলো? যেটা তুমি ভালো বোঝো। ঠিক আছে তাহলে ওই গল্পটা বলি। সেই যে এক রাক্ষসী রাজকন্যাকে নিয়ে এসে বন্দি করে রেখে দিয়েছিল। এ বাবা, রাজিমা লগ্নে এখানে শুয়ে? রাজিমা তুমি আমায় গল্প শোনাবে আর ও সেগুলো চুপি চুপি করে শুনবে? না এটা তো হতে পারে না। আর শুনো কি মতি কি? না রাজিমা, আমি একাই গল্প শুনবো। না রাজিমা, আমি একাই গল্প শুনবো। আচ্ছা বলো, তুমি যখন আমায় আগেই গল্প শোনাতে তখন কি ও থাকতো? না তখন কেউ থাকতো না, আমি একাই গল্প শুনতাম, আর আজকেও আমি একাই গল্প শুনবো, ও থাকবে না। ও দাদু ভাই, ও তো ঘুমিয়ে পড়েছে। ওকে বিশ্বাস নেই রাজিমা, ও ঘুমের ভান করে ঘাপটি মেরে আমাদের গল্প শুনবে। ওকে তুমি এই ঘরে থাকতে দিয়েছো কেন বলো? একটা রাতের ব্যাপার তো, ও থাকবে না রাজিমা, ও থাকবে না। দাঁড়াও আমি ওর ব্যবস্থা করছি। এই যে মালিন মেয়ে, ওঠো, ওঠ, আরে তাড়াতাড়ি ওঠ। কি হয়েছে?
তুই এখানে শুবি না, এখান থেকে যা, আমার ঘরে মা আছে, তুই ওখানে গিয়ে শো। যা বলছি তাড়াতাড়ি যা। তোমার ঘরে? হ্যাঁ আমার ঘরে, প্লিজ তাড়াতাড়ি যা। আরে এসব তোকে কিচ্ছু নিতে হবে না মালির মেয়ে, তুই একা যা তাহলেই হবে, প্লিজ যা এবার। ঠিক আছে যা। দাঁড়াও রাজিমা, আমি দরজাটা বন্ধ করে আসি। রাজিমা নাও, এবার তুমি আমায় বলো, এবার আমাদের গল্প আর কেউ শুনবে না, তুমি বলবে আর শুধু আমি শুনবো, বলো তো। ভেসে আসছে, মনে হয় কেউ যেন আমায় ডাকছে, কিন্তু এইভাবে কে ডাকবে?